হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে। তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আজকে হচ্ছে অন্নপ্রাশনের ভিডিও নিয়ে এসেছি। তো অন্নপ্রাশনটা হচ্ছে আমার কাকার মেয়ের অন্নপ্রাশন। আর তো অন্নপ্রাশনের আগে যে মানে বাচ্চাদের পুজো দিতে যেতে হয়, তো সেটা পুজো দেওয়া হয়ে গেছে আমাদের বড় কাচারিতে। তো তোমরা বড় কাচারির ভিডিও আগে তো দেখেইছো, তো আগের ভিডিও তোমরা বড় কাঁচারি ভিডিও যদি দেখতে চাও তো দেখে নিও, আমার চ্যানেলে আছে। তো আজকে হচ্ছে মুখে প্রসাদ, মানে মুখে ভাত খাবে আজকে, তো সেই জন্য এত আয়োজন। তো দেখো কাকিমারা, আমার ভাই মানে বৌদি, কাকিমা সব মানে মাছ কাটছে আর কি, চিংড়ি মাছ। তো নানান রকম রান্না হবে, তো সেই দিকে কাটাকুটি একদিকে হচ্ছে, এদিকে মাছ বাছা হচ্ছে, আর একদিকে রান্না স্টার্ট হয়ে গেছে। তো আজকে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মা যতটা ভিডিও মানে যতটা মা ভিডিও করে পাঠিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যতটা পারি না। তো মা ভিডিওটা বানিয়ে পাঠিয়েছে, তো দেখতে পাচ্ছ এদিকে কাটাকুটি হচ্ছে, ওদিকে মাছ বাছা হচ্ছে, আর একদিকে রান্না মানে উনানে কড়া বসে গেছে, রান্না একদিকে চলছে। তো দেখতেই পাচ্ছ কত কিছু কাটাকুটি হচ্ছে বন্ধুরা। তো আজকে সেরকম কিছু ছিল না, তো মা এই ভিডিওটা কত কষ্ট করে বানিয়ে পাঠিয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমিও দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো দেখো এখানে কাকারা এখানে চাটনি জোগাড় করছে, চাটনি আরও কিছু হবে যেগুলো হবে সব সব একসঙ্গে কী বলতো রেডি করে নিয়ে তারপরে রান্না রান্না একদিকে বসে গেছে, ভাতটা অলরেডি বসে গেছে, তো আরও লোক আছে। তো একদিকে রান্না চলছে আর এদিকে সব যে যার যে যার মতো মানে সবাইকে এক একটা দায়িত্ব দিয়েছে, তো সব রকম কাজ হচ্ছে চলছে। তো চলো এবার অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার কাকার মেয়ে খেতে বসেছে, তো খুব কান্নাকাটি করছে বাচ্চা মানুষ। তো আর কী বলতো সকাল থেকে স্নান টানের ভিডিও, নানিমুখের ভিডিও সবই ভিডিও করা হয়েছিল, কিন্তু সেই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ হচ্ছে ও বাচ্চা মানে আলগা গায়ে ছিল, তো স্নান টান করা ছিল, তো যদি প্রবলেম হয় তো সেই জন্য আমি দিইনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো স্নান টান করেছি, হলুদ মেখেছি, বাচ্চাদের মানে বিয়ে একটা বিয়ে হলে যেরকম নানি মুখ হয় তো সেরকমই নানি মুখ হয়েছে। স্নান টান করেছে, পুকুরে স্নান করিয়েছে, পুকুরে বলতে পুকুরে নিয়ে গিয়েছিলো, কিন্তু স্নান করিয়ে আবার ভালো জলে স্নান করিয়ে নিয়ে এসেছিলো। তো দেখতে পাচ্ছ এখন মামা মানে গালে প্রসাদ দেবে। তো আজকেই হচ্ছে সুর মানে খাওয়া শুরু আর কি, ভাত খাওয়া। তো আজকের পর থেকে দুটো একটা করে গালে ভাত দেবে, যে যে মানে বাবা হোক মা হোক যখন খেতে বসে হয় তখন দুটো একটা গালে ভাত দেবে। তো ভাত খাওয়া শুরু আজকের থেকে আর কি। তো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে সব খেতে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো বাচ্চা মানুষ তো নিচে বসছেই না, সেই জন্য মামার কোলেই আছে। তো নিচে ছোট্ট একটা আসন দেখতে পাচ্ছ, তো আসনের মধ্যে কিছুতেই বসছে না, উঠে পড়ছে, কান্নাকাটি করছে, তো সেই জন্য মামার কোলে বসে আছে। আর এখানে দেখো বই খাতা দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, সব রকম যা তরকারি হয়েছে সব রকম যা যা দেওয়ার সবই দিয়েছে। তো কথা হচ্ছে কোনটা ও নেয়, তো এখানে বই খাতা নেয়, কী সোনার জিনিস নেয়, কী খাওয়া দাওয়াতে হাত দেয়, তো সেটাই সবাই দেখার চেষ্টা করছে, আর আমরাও চেষ্টা করছি কী দেখার চেষ্টা করছি যে কোনটা আগে নেয়। তো দেখো এখন ফটোশ্যুট হচ্ছে, তো সেই জন্য একটু লেট হচ্ছে। আর এই দেখো যখনই বসাচ্ছে তো কান্নাকাটি করছে, তো আবার ওকে তুলে নিচ্ছে। তো এই দেখো খাতা বই পেন, তো ওকে দেওয়ার চেষ্টা করছে, তো কোনটা নেয় সেটাই দেখবে। তো এই দেখো দেখতে পাচ্ছ হাত দেওয়ার চেষ্টা করছে, যে হাতটা মানে সোনার যে প্যাকেট আছে বাক্স আছে, তো ওতে কিছু সোনার আংটি বা কিছু তো আছে জানি না, তো সেটা নেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা খাতার মধ্যে হাত দিচ্ছে। তো যখন বাচ্চারা এরকম হাতের সময় পেন বা খাতা নেয় না তখন খুব আনন্দ হয়ে যায় যে না অনেক পড়াশোনা করবে, কিন্তু কতটা পড়াশোনা যে করবে সেটা তো বড় হলেই পরে বোঝা যাবে। তো যাই হোক এখন থেকেই মানে সবাই খুব খুশি যে আগে খাওয়া না বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে বই খাতা ধরেছে। তো দেখো এবার মানে হয়ে গেছে, মানে বইটা খাতাটা যে ধরলো, তো এবার মুখে ভাত দেবে মানে পায়েস দেবে। তো সবাই খুবই আনন্দ করেছে, আমাদের পাড়ায় সবাই নিমন্ত্রণ ছিল, আর মা ভিডিওটা করে পাঠিয়েছে। দেখতে পাচ্ছ গালে প্রসাদ দিচ্ছে। তো রান্নাবান্না পুরো রেডি হয়ে গেছে, আর দুপুরে নিমন্ত্রণ সবারই, তো আমাদের গোটা পাড়ার নিমন্ত্রণ, তো এখানে খাওয়া দাওয়া হবে। আর মা ভাই হচ্ছে ডিউটি গেছে, মা আছে বাড়িতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু চুপটি করে গেছে একদম, নাহলে প্রথমে কিন্তু খুব কান্নাকাটি করছিল, তো এত গরমও পড়েছে, আর গরমের সময় এই গলায় মালা জামা পরলে একটু বাচ্চারা বিরক্তই হয়। দেখতে পাচ্ছ গালে দিচ্ছে কিন্তু খাচ্ছেই না, উঠে পড়ছে, দেখছো।
তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।